গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের অঙ্ক আলোচনা করব চলি। আজকের অঙ্ক রয়েছে 2600 এর সঙ্গে কত, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 2600 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু পূর্ণবর্গ সংখ্যা চেয়েছে, এখানে 2600 দেওয়া আছে, তাহলে আমরা 2600-এর আগে এবং পরে, তাহলে আমি শর্টকাট করি অঙ্কটা। এখানে যে 25 দিচ্ছি, তাহলে 50-এর সমান আমরা কি জানি, 50-এর বর্গ কি জানি, 5×5=25, মানে 2500। 50-এর বর্গ জানি 2500, এবং 50 থেকে এক যোগ করে দিচ্ছি আমি, তাহলে 51 যদি করি তাহলে কত হবে, 51 দিয়ে গুণ করছি, তো বন্ধুরা আমরা 51-এর বর্গ পেয়ে যাচ্ছি 2601। 51-এর বর্গ পেয়ে গেলাম 2601। তাহলে এখানে 50-এর বর্গ হচ্ছে 2500, আর এটা 2601 হচ্ছে। তাহলে 2600-এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এক যোগ করলে। তাহলে 2600-এর সঙ্গে কত যোগ করতে হবে, এক যোগ করতে হবে। 2600-এর সঙ্গে এক যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে অপশন এ আমাদের উত্তর। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছো যে এখানে যে 50-এর বর্গ করলাম 2500 পেলাম, 51-এর বর্গ করলাম 2601 পেলাম, তাহলে এটা একটা বর্গ। তাহলে এই 2600-কে বর্গ করার জন্য, 51-এর বর্গ করার জন্য কী করতে হবে, এক যোগ করতে হবে 2600-কে। তাহলে এক যোগ করলাম, অপশন এ আমাদের উত্তর। চলি তারপরের অঙ্কে। তো বন্ধুরা চলি তারপরের অঙ্কে। তারপরে অঙ্ক রয়েছে এখানে, কোন সংখ্যার বর্গমূলের 1/3 0.001, মানে কোন সংখ্যার বর্গমূলের 1/3 0.001। তো বন্ধুরা, আমি এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে ধরে নেব যে, মানে অজানা সংখ্যাটা ধরে নেব, ধরি অজানা সংখ্যাটি হলো এক্স। তাহলে বলেছি কি 1/3 এত হবে, তাহলে আমরা লিখতে পারি কি, বর্গমূলের বলেছে যেহেতু, তাহলে √x/3 = 0.001। তারপরে এখানে করি বা √x সমান সমান গুণ করে দিচ্ছি 0.003। তারপরে এখানে বা এখানে রুট ছিল, ওপারে গিয়ে কী হবে, তাহলে x সমান সমান লিখতে পারি 0.003 তার স্কোয়ার। তাহলে এখানে আমরা গুণ করলে কত হবে, 3×3=9, তাহলে 1, 2, 3, তাহলে 6, ছোটো পর দশমিক হবে, তাহলে মানে 1, 2, 3, 4, 5, 6.0। তাহলে 0.0009 উত্তর। তাহলে আমাদের উত্তর হচ্ছে সি এর, অপশন সি। তো বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখানে যে 1/3 বলেছে বর্গমূলে, তাহলে বর্গমূলে 1/3 নিয়ে নিলাম 0.001, তাহলে এখানে ছিল এটা, এবার এটা গুণ করে দিলাম 0.003 পেলাম, আবার এক সমান কী হবে 0.003 তার স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার করতে হলে কী হবে, 3×3=9 ছিল, তাহলে 3টা মানে 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6×10 বসিয়ে দিলাম, তাহলে অপশন আমাদের সি উত্তর। তো বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।